Albira, Woody, কোথায় যাবা পিকনিকে? Everyone ready? Yes, mommy. Yes, mommy. Come. We are going to the picnic today. Hello everyone, assalamu alaikum. Shobaike welcome janacchi amar channel e notun ekta blog dekhar jonno. Amar ajker blog ta muloto ready korechi amader America r je summer picnic hoy shei summer picnic er upore bitti kore. Amra ekhon jacchi ekta picnic e. Amra jara baire thaki summer ta আমাদের জন্য খুবই আসলে ইম্পর্টেন্ট টাইম কারণ অনেকটা সময় আমরা বাসার ভিতরে বন্দী থাকি বলতে গেলে যখন উইন্টার চলে আসে অনেক ঠান্ডা পড়ে স্নো পড়ে তো সামারটা আসলে খুব বেশি সময় একটা থাকে না দুই থেকে তিন মাস থাকে বলতে গেলে সেই সময়টাকে আসলে আমরা অনেকভাবেই ঘুরে ফিরে এনজয় করি তো বিভিন্ন জেলার যে মানুষজন আছেন বাংলাদেশের ওনারা কিন্তু এখানে সবাই এক একটা গ্রুপে আবদ্ধ এবং প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু এক একটা সমিতি করা আছে সেই সমিতির পক্ষ থেকে কিন্তু প্রত্যেক বছর অনেক ধরনের পিকনিক আসলে হয় তো আমরা আজকে যাচ্ছি হলো একটা সুনামগঞ্জে পিকনিকে আমরা দাওয়াত পেয়েছি যদিও আমরা ওদিকের না আমরা হলাম মূলত ঢাকা ডিস্ট্রিক্টের নরসিংদীর তো এই সেই পিকনিক আজকে যাব কারণ বিভিন্ন সময়ে আমাদের পিকনিকও কিন্তু অন্যান্য জেলার লোকজন আসে আমরাও যাই এতে করে এক দেশের মানুষের সাথে কিন্তু আরেক দেশের মানুষের সুন্দর একটা দেখা হয় এবং ভালো লাগা হয় চেনা পরিচয় হয় তো এখন যাচ্ছি ফ্লোরা পার্কের পরে গার্ডেন সিটির উপর দিয়ে সেই গার্ডেন সিটিটা একটুখানি শেয়ার করতে করতে যাচ্ছি আপনাদের মাঝে কারণ গার্ডেন সিটির বাড়িঘরগুলো কিন্তু দেখতে অন্যরকম সুন্দর এবং সব কয়টা বাড়ি কিন্তু প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার তো ওই জায়গাটা দিয়ে যখনই যাই আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আর সব কিছু এতটা সুন্দর শুধু বলতে ইচ্ছা করে যে সুবহানাল্লাহ আসলে আল্লাহর দেওয়াই তো এত সুন্দর সব কিছু এখন কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাসার এই কাছে একটা পিকনিক স্পটে পিকনিক স্পটটা খুবই সুন্দর ওয়েস্টবেরিতে এই পিকনিক স্পটটা আমরা এসেছি তো আমরা আস্তে আস্তে অনেকটা সময় আসলে চলে গেছে বলতে গেলে দুপুর হয়ে গেছে তো এর মধ্যে অনেক কিছু পর্ব শেষ হয়ে গেছে আবার অনেক কিছু রয়ে গেছে প্রথমে যেটা হয় সাধারণত বড় বড় পিকনিকগুলোতে এই যে দেখতে পাচ্ছেন খাবার দাবারের আয়োজন সকাল থেকে শুরু হয়ে যায় আসলে নাস্তার মধ্য দিয়ে শুরু হয় তো সেই নাস্তা পর্বটা আমরা বাসা থেকে সেরে এসেছি আর এখন শুরু হচ্ছে বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য খেলার প্রতিযোগিতা বিভিন্ন ধরনের খেলা হয় খেলার পুরস্কার হয় আবার থাকে র্যাফেল ড্র আর সাথে তো খাবার দাবার আছে তো সব কিছু মিলে কিন্তু সারাদিনের জন্য খুব ভালো একটা আয়োজন করা হয় আসলে আর এইভাবে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু সবাইকে ব্যস্ত রাখা হয় পিকনিকগুলোতে তো আলবিরাই পিকনিকে এসে সবচেয়ে বেশি খুশি এবং এক্সাইটেড কারণ হলো ও ওর বয়সের একটা ফ্রেন্ড পেয়েছে একদমই সেম বয়স সব কিছুই ওর মতো দেখতে অনেকটা ও পেয়ে তো খুবই খুশি পুরাটা পিকনিকে এই মেয়েটার সাথে থেকে আলবিরা আসলে অনেক আনন্দ করেছে ও যখন চলে যায় একটা সময় খুবই কান্না করেছে মনটা খারাপ হয়ে গেছে তো এই পিকনিকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আলবিরা আর ওর ফ্রেন্ড দুইজনে মিলে আরেকটা বেবি আছে আমাদের কবির ভাইয়ের ছেলে রাজিন ও যখনই ওদের কাছে আসে ও ওকে দেখলে ওরা বলে চিজ আর ও এই কথাটা শুনলেই একদম শুয়ে পড়ে কান্না করে তো এই ব্যাপারটা খুবই আমরা আসলে এনজয় করেছি
এই পিকনিক স্পটটা অনেক বড়, আর চারপাশটা খুবই সুন্দর সবুজ। আর আমরা যেদিন গিয়েছিলাম, এই ভিডিওটা করেছি প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে, ওই সময়টা আসলে ওয়েদারটা খুবই ভালো ছিল। এখন তো কিছুদিন আগে খুবই গরম গেছে, যে সময়টাতে আমরা একদমই বের হই নাই বলতে গেলে। তো খুব সুন্দর একটা ওয়েদার আর চারপাশে এত সবুজ, খুব ভালো লাগে কিন্তু এই ধরনের একটা পরিবেশে। আমার ছেলে আরহান সবসময় যেখানে যায় না কেন আলবিরার খুবই কেয়ার করে, মাশাল্লাহ। ও তো ছোট, কোথাও যেন হারিয়ে না যায়, ওর পিছন পিছন ও লেগে থাকে। আর এটা দেখে মনে হয়ে যায় যে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাইরে আমাদেরকে কতটা না যত্ন করেছে, কতটা না খেয়াল করেছে। এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে কিছু প্রাইজ, যেগুলো কিনা রাখা হয়েছে পিকনিকের সবার লাস্টে প্রাইজগুলো দেওয়া হবে। তো এখানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, এরকম করে প্রায় 11টা কি 12টা প্রাইজ রাখা হয়েছে। প্রাইজগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল, যদিও আমার লাক অত ভালো না, আমি কখনোই কোনো গিফট পাই না পিকনিক থেকে। তারপরও খুব ভালো লাগে টিকিট কিনতে, অপেক্ষা করতে, প্রাইজকে পাচ্ছে দেখতে। এখানে অনেক ধরনের গিফট রাখা হয়েছে, যারা বিভিন্ন ধরনের খেলাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন, এবং ছোট ছোট বেশ কিছু খেলার আয়োজন করা হয়েছে আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য, ওরাও যেন আনন্দিত হয়। তো ছোট ছোট এই খেলনাগুলো পেয়ে কিন্তু আমাদের সবার বাচ্চারা খুবই মজা পেয়েছে। সাধারণত এই ধরনের খেলনা দেওয়া হয় প্রত্যেকটা পিকনিকে। সাথে পিলু গেম ছিল মহিলাদের জন্য, ওখানেও গিফট দেওয়া হয়েছে। তো সবার শেষে কিন্তু এখন র্যাফেলডোর পালা, আর এরই মধ্যে মাগরিবের টাইমও চলে আসতেছে। তো আমরা সবাই অপেক্ষা করলাম, যদিও কিছুই পাইনি, বাট তারপরেও খুবই ভালো লেগেছে। যারা এই গিফটগুলো পেয়েছে না কেন, সবার চোখে আনন্দ দেখে নিজেরা অনেক আনন্দিত হয়েছি। কেমন হলো আমার আজকের ব্লগটা কমেন্টস করে জানাতে বলবেন, না যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ জানাতে চাচ্ছি, আবারও কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।